একটা প্রশ্ন আসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, হিজড়া মারা গেলে জানাজা হয় না, এটা একটা 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 একেবারে এটা একটা মারাত্মক গুনার কথা। যারা দাদা দিবে না তারা সবাই গুনাগার হবে, আমরাও গুনাগার হবো, হবে বাধ্যতামূলক। এটা আল্লাহ রাসূলের নির্দেশ নির্দেশ, যদি না হয়, আব্দুল সবুর ভাই এখানে আছে, সিলেটে কোনো হিজড়া মারা গেলে যদি কোনো না জানাজা না হয় আপনি দায়ী, জানাজা দেওয়াই তো হবে। শরীয়তের বিধান হচ্ছে, আমি একটা কথা বলছি, প্রত্যেক শরীয়তের বিধান হচ্ছে আপনাদের জানাজা হবে, আপনারা যেই পোশাক পরতেন ওই পোশাক নিয়ম অনুসারে, বুঝছেন কথাটা? যে পুরুষ পোশাক পরতো পুরুষের পোশাক হিসেবে তার জানাজা হবে, যে নারী পোশাক পরতো নারী হিসেবে তার জানাজা হবে, মুসলিম কবরস্থানে তার দাফন করা হবে নারী হিসেবে, তারা মুসলিমের অংশ, আমাদের অংশ তারা, এরাদেরকে কখনো অবজ্ঞা করা যাবে না। যে ব্যক্তি বলে যে জানাজা হবে না, এরা গুনাগার হবে, প্রত্যেকে গুনাগার হবে, বরং জানাজা অবশ্যই হতে হবে। এবং সে নারীদের মতো আপনাদের মধ্যে, যেমন নারীদের পোশাক যেহেতু আপনারা পরে থাকেন, নারীদের পোশাক হিসেবে নারীদের মতো আপনাদের জানাজা হবে, নারীদের যেভাবে জানাজা হতে কাপড় যেগুলো লাগে সেইভাবে আপনাদের জানাজা হবে, দোয়া হবে, দোয়ানো হবে, আপনাদের সেরকম জানাজা হবে, মুসলিম কবরস্থানে দাফন হবে। কেউ উল্টাটা করলে বলবেন যে এটা আইনের বিরোধী এবং শরিয়া বিরোধী এবং আল্লাহ রসুলের বিরোধী কথাবার্তা বলছে, সেটা বরং একদম সমান কথা মনে রাখবেন, এটার সাথে কোনো দ্বিমত করা যাবে না। যে ব্যক্তি করে, এটা হচ্ছে আমাদের সমাজের আইন কথা, এটা প্রথা, এটা আল্লাহ আল্লাহ রসুলের কথা নয়, ইসলামের কথা হচ্ছে তার জানাজা হবে, তার জানাজা দিতে হবে বাধ্যতামূলক, না হলে প্রত্যেকটি মানুষ গুনাগার হবে, প্রত্যেকটি মানুষ গুনাগার হবে। তার জানাজা দিবে যেহেতু সে নারীর পোশাক পরে নারী হিসেবে জানাজা দিবে, এবং তাকে নারী হিসেবে কবরস রাখবে, সবকিছু করবে নারী হিসেবে, তার কথা চলবে। আর পুরুষ হিসাবে চললে না জানালে কাউকে, যেভাবে সে পুরুষ হিসাবে চলে পুরুষের মতো করে তাকে সেখানে জানাজা দিতে হবে। যে ব্যক্তি পুরুষের পোশাক পরে চলে এবং পুরুষের পোশাক তার পেশা পায়খানা পুরুষের মতো, সে পুরুষের মতো চলবে, আর নারীরা নারীদের মতো হিসেবে। এখানে আলাদা কোনো তিন নম্বর সিস্টেম নাই যে জানাজা হবে না, এটা মিথ্যাচার করছে আপনাদের উপর দিয়ে জোর করে মিথ্যাচার চাপিয়ে দেওয়া হচ্ছে।